রাজ্যের প্রতি বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার, এই অভিযোগে বারবার প্রতিবাদে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি নির্দেশ দিয়েছিলেন রাজ্যের প্রত্যেকটি ব্লক পুরো অঞ্চলে গণ অবস্থান কর্মসূচি পালন করা হবে। সেই মতো রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচি পালন করছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, এবং রবিবার কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ভাটপাড়া বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটির তরফ থেকেও কাকিনাড়া মানিক পীর বাজারে গণ অবস্থান শুরু করলেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা। এই প্রতিবাদ মঞ্চে উপস্থিত হয়েছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার যেভাবে বাংলার প্রতি বঞ্চনা করছে, মূলত সে ব্যাপারে মানুষকে বোঝাতে আমরা বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচি পালন করছি এবং তাদের এই আন্দোলন জারি থাকবে বলে দাবি করেছেন সাংসদ অর্জুন সিং। শুধু ভাটপাড়া নয়, এটা ভারতবর্ষের সব জায়গা বিরোধী দলের তরফ থেকে হচ্ছে, আর এখানে পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে আমরা এই আন্দোলনটা করছি, মানুষকে বুঝাচ্ছি এই কেন্দ্র সরকারের ভ্রান্ত নীতি, মজদুর বিরোধী নীতি, শ্রমিক বিরোধী নীতি, ছাত্র বিরোধী নীতি, মহিলা বিরোধী নীতি, ইভেন যে চাষি বিরোধী নীতি, যার জন্য 100 দিনের কাজের জন্য বঞ্চনা পাচ্ছি আমরা, এটা আমরা বিরোধীরা না, আমাদের টার্গেট আছে 10 লাখ লোক নিয়ে যাওয়ার, আমার মনে হচ্ছে বেশি লোকই যাবে। দেখুন, গণতন্ত্রে তো এই একটা রাস্তা হয়, কেন্দ্র সরকারের বিরুদ্ধে লোকসভা বিধানসভা আর রাজ্যসভা আওয়াজ তুলতে হয় আর রাস্তায় আন্দোলন করতে হয়। আন্দোলন তো জারি থাকবে, 2 অক্টোবর অবধি আমরা বলেছি। এই তো মঞ্চে দেখলেন, আমি বললাম কি এখানে ভাটপাড়া প্রায় 8টা থেকে 10টা মিটিং করা দরকার আছে রেগুলার, যাতে মানুষের কাছে আমরা আমাদের কথা তুলে। রাজ্যের প্রতি বঞ্চনার বিরুদ্ধে সাংসদ অর্জুন সিং কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে বলেন, ওরা এজেন্সিকে কাজে লাগাচ্ছে, আমরা আমাদের মতো বিরোধিতা করছি, এমনকি 10 লক্ষেরও বেশি মানুষ নিয়ে দিল্লিতে প্রতিবাদ গড়ে তোলার কথা জানালেন সাংসদ। এদিনের প্রতিবাদ কর্মসূচিতে সাংসদ অর্জুন সিং ছাড়াও উপস্থিত ছিলেন ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ, কাউন্সিলর অমিত গুপ্তা, জিতেন্দ্র সাউ, গোপাল রাউত, তৃণমূল নেতা মন্নু সাউ এবং অন্যান্য তৃণমূল নেতৃত্ব। ভাটপাড়া থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।